এবারের বর্ষায় ভটভটির সাথে জলের তলায় ডুব দিয়ে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড দেখার পালা। আগামী 11 আগস্ট মুক্তি পাবে ভটভটি সিনেমাটি। আজকে তারই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক কে কি বললেন, আসুন শুনে নিই। আমি এখানে ভটভটিতে যে চরিত্রটা করেছি ওর নাম হচ্ছে বাঘা। বাঘা একজন খুনি এবং বাঘার কিন্তু কোনো সাইকোপ্যাথ কিলার না, ও যে খুন করে একটা পারপাসে খুন করে, তা সেই জন্য ওকে কিন্তু খুন করে বলে ওকে সরাসরি একটা নেগেটিভ ক্যারেক্টার বলে দাগিয়ে দেওয়া যাবে না। মানে ও যে কারণে খুন করছে সেই কারণটায় যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার মনে হবে ও যেটা করছে এটা ঠিকই করছে। হ্যাঁ, তো এই চরিত্রটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি অন্য যে চরিত্রগুলো এর আগে অবধি করেছি সেগুলোর থেকে এটা তো আলাদা অবশ্যই, এবং এর মধ্যে কতগুলো অ্যাডিশনাল চ্যালেঞ্জ ছিল। যেমন এই ছবিটা আমার চরিত্রটাকে শুরুর দিক থেকেই দেখা যাবে, কিন্তু তথাগত চেয়েছিল যে প্রথম দিকে চরিত্রটাকে খুব প্যাসিভ লাগে, যাতে মানে খুব প্রমিনেন্ট না লাগে, কারণ ও যখন আসবে তখন যাতে সাংঘাতিকভাবে আসে, সেটাই হয়। ইন্টারভেলের পর থেকে চরিত্রটা খুব সাংঘাতিক ইম্প্যাক্ট নিয়ে আসে, কিন্তু সারা ছবিতে আমার কোনো সংলাপ নেই, কোনো ডায়লগ নেই, এবং ও আমার এক্সপ্রেশনকেও লিমিটেড করে দিয়েছিলো, মানে খুব এক্সপ্রেসিভ নয়, মানে যে ঘটনায় ন্যাচারালি যেভাবে একটা মানুষ এক্সপ্রেস করতে পারে ওর এক্সপ্রেশন খুব কম। তো সেই হিসেবে প্রধান দুটো ওয়েপেনই তুলে নিয়েছে, এক সংলাপ নাই, এক্সপ্রেশন নেই, তাহলে কী করে করবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হয়েছে, তথাগতর সাথে ডিসকাশন হয়েছে যে কীভাবে ক্যারেক্টারটা আমি অ্যাপ্রোচ করবো, কিন্তু ফাইনালি যে সিদ্ধান্তে এসে আমরা পৌঁছেছি এবং যেভাবে ওটাকে অ্যাপ্রোচ করেছি সেটা আমার নিজের খুব ভালো লেগেছে করে, কারণ এই এই ধরনের খুব একটা সুযোগ পাওয়া যায় না এরকমভাবে একটা চরিত্রকে পোর্ট্রে করার। আর দ্বিতীয় কথা হচ্ছে ও আমাকে ছবি চলাকালীন নানা রকম চ্যালেঞ্জের মুখে ফেলেছে আর কি, শুটিং চলাকালীন, হ্যাঁ, সাংঘাতিক চ্যালেঞ্জ, সেইগুলো আমি নিজেও জানতাম না যে আমি পুল অফ করতে পারবো কি না। তো সেইগুলো যেমন এই ছবিতে আমি একটা 7 মিনিটের একটা আনকাট মারপিটের একটা সিন করেছি, আমার আর ঋষভের একটা ফাইট সিকোয়েন্স আছে যেটা কিন্তু কোনো কাট নেই, মানে লংয়ে ক্যামেরা বসিয়ে একটা সেটাকে বারবার করতে হচ্ছে, সারাদিন ধরে করতে হচ্ছে যতক্ষণ সূর্যের আলো ছিল, কিন্তু সেটার মধ্যে কোনো কাটস নেই বলে সেটা খুব ডিফিকাল্ট। লং শটে একটা 7 মিনিটের একটা ফাইট সিকোয়েন্স সেরকম করেছি, তো এরকম আরও অনেক কিছু করিয়েছে আমাকে দিয়ে। কিন্তু বাঘা চরিত্রটা ছাড়াও এই ছবিতে আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে যেহেতু আমার কোনো সংলাপ নেই, আমার গলা শোনা যাবে না, ও আমাকে বললো এই ছবিতে একজন ন্যারেটার আছে যে গল্পটা বলে, ভটভটি পুরো গল্পটা, সেই ভয়েসটা আমি দিয়েছি। তো ও চেয়েছিলো যে খুব ন্যারেশন যেরকমভাবে হয় খুব কেতাবি মতো, ওরকম না করে খুব একদম যেমন ধরো এরকম গল্প করার মতো কথাবার্তা এইরকমভাবে একজন গল্প বলছে সেটা করতে। তো ওই ভয়েসটা ওটা ছবি শুরুতে মাঝে কয়েকবার এবং শেষে আসে, তো ওইটাও আমি করেছি ভটভটি। নিশ্চয়ই এটা তো ভালো লাগার একটা বড় কারণ, কারণ আমি ধরো যে ধরনের চরিত্রে আমাকে বেশিরভাগ লোকে দেখেছে বেশিরভাগ সময় এবং যে ধরনের চরিত্র করে আমি বেশি জনপ্রিয়, তার থেকে খুব অন্যরকমের একটা চরিত্র সেটা যদি কোনো একজন ডিরেক্টর ভরসা করে দেয় যে হ্যাঁ এটা পারবে করতে, আমরা তো চাই সবসময় নানা রকম কাজ করতে, তো সেই সুযোগগুলো যখন আসে, এবং এটার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ক্যারেক্টারটা আমার অন্য কটা চরিত্রের থেকে খুব আলাদা, তারপর যেটা বললাম যে সংলাপ নেই, এক্সপ্রেশন খুব কম, তো ওরমভাবে একটা গোটা সিনেমা জুড়ে, আর চরিত্রটা এমন না যে একটা দৃশ্যে আসে, সে বারবার আসে, তো সেই রকমভাবে কীভাবে করবো এটা আমার নিজের জন্য একটা এক্সপিরিয়েন্স, তো সেই হিসেবে অবশ্যই এটা একটা অন্যতম কারণ। আচ্ছা,